ফ্রেন্ড, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর আমি এখন থেকে আমার ভিডিওটি শুরু করলাম, আশা করি সকলে ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, তাতে আমি আরও খুশি হব। তো যাই বললাম, সকাল থেকে ভিডিও বানানো এতটুকুও সময় ছিল না, খুব চাপ ছিল আজকে। তো চলো কিছু সবজি কেটে নিয়ে নিরামিষই হবে, কেন আজকে দেশের পুজো আছে, দেশের আজকে দ্বিতীয় দিন দেশ পুজো, তো নিরামিষই বানাবো। তো কী কী কাটছি দেখো। আমি ক্যাপসিকাম, গাজর, বিট আর এখানে কফি কেটে নিয়েছি। তো আজকে যেহেতু ভেজ চাউমিন হবে, তো আগে আমি এগুলো ভেজে নেব। তো আমি সব সবজিগুলো ভেজে নিই আগে, তারপরে চাউমিন। ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি, এগুলো শুকনো হয়ে গেছে। নিচের একটা একটু জামাটা শুধু একটু ভিজা ছিল। ছাদে বসলে তাও হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর মনে হচ্ছে বসে থাকি, কিন্তু বসার সময় নেই, অনেক কাজ আছে। সন্ধ্যেবেলা চাউমিন বানিয়েছিলাম, তারপরে আর তোমাদের সঙ্গে সেরকমভাবে কথা হয়, বাই ঘর ঝাড় দিয়ে জল ভরে অনেক কাজ করেছি। তো বাবা এসেছিলেন, বাবা খেয়ে গেলে, মেয়েও একটু খেলো, মেয়ে চাউমিন খেতে চায় না। তো আমি বসে পড়েছি চাউমিন নিয়ে, আমি খাবো। তারপরে ভাত চাপিয়েছি, রান্না হচ্ছে, রান্নাটা হয়ে গেলে আমরা রেডি হবো, বেরোবো, দেশের মন্দিরে যাবো ওখানে। তো খেয়ে নিই। তো ফ্রেন্ড, আমরা এখন মন্দিরে যাব বলে রেডি হবো, ভাবছি না রেডি হব। তো কী শাড়ি পরবো খুঁজে পাচ্ছি না, কতগুলো বার করে ঢুকেও গেল, আবার বেরিয়েছে, কোনটা যে পরি। হালকা শাড়ি, এটা ভারী আছে একটু, এটা হালকা আছে, নিচেরটাও হালকা আছে, এটাই পরে নি, এটাই পরে নি, চেনা বা ওনার পৈতা লাগে না, সবাই চিনে গেছে যে আমি এই গ্রামেরই বউ। এই শাড়িটার সাথে এটা যাবে, এটার সাথে ওইটাই মানাচ্ছে, এটা মানাচ্ছে, হ্যাঁ এটা পরবো, হ্যাঁ ওকে। এই শাড়িটার সাথে তাহলে আমি রেডি হয়ে যাই, তারপরে আমি তো আগে রেডি হয়েছি। তুমি আগে রেডি হয়ে গেছো। আমি কাজল খুব একটা পরি না, মা বলে বিড়াল বিড়াল লাগে, এই জন্য কাজল পরি না, মাঝে মাঝে পরি। চুলটা কেমন আছে আবার বুঝতেই পারছি না, আমি যদি আমি চুল আঁচড়াতে জানি না, মানে আঁচড়াতে মানে চুল বানতে আমি জানি না, বিনু বিছানা আমি কোনো কিছুই জানি না। আমি সাজেশন দিচ্ছে, বিনুনি করে দাও, ভালো লাগে। Thank you.
কারণ ভয়ে খুলে দিলাম যদিও, কারণ ওই কীর্তনে একটু যাই হোক নাচানাচি তো হয় কীর্তনের সঙ্গে, প্রচণ্ড লোক হয়, জায়গাটা একটু ছোট, সেই মানে প্রচুর ভিড়ভাড়টা আমি তো দেখাবো, কেন আমি বাবা বাড়িতে সেখানে যে মোচ্ছ হয়েছিল একটা মাসিমণির কান, দিদি মাসিমণির কানে পড়ে গেছিলো, কার হাত লেগে গেছে পুরো কাটা হয়ে পুরো আলাদা হয়ে গেছে, পড়ে গেছে, এই জন্য আমি আর ভয়ে সোনারটাই পড়লাম না, চেঞ্জ করে দিয়েছি। তো এই যে এটা পরে নিলাম, এটা আমি দিয়েছিলাম, কেমন লাগছে জানিও, হাত তুলে রেখেছে, নেল পালিশ পরেছে, আর টুকটা নিয়ে আসো ওর পাশে আছে, পরে দিচ্ছে, এত বড় টুক পরবে, রঙিন টুক পরবে, রঙিন টুক পরবে। তো যাই হোক, মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো এবার যাব, কাকিমারা রেডি হচ্ছে, কাকিমাদের সঙ্গেই তো যাব, কারণ আমি আর কার সঙ্গে যাব, বাবা তো আগে থেকেই চলে গেছেন, না হলে বাবা প্রত্যেক বছর নিয়ে যান, এবছর আর বাবা নিয়ে যাননি, কাকিমাদের সঙ্গেই যাব। আমি এখানে আমার আন্টি, কারণ আমি তো আর সবসময় আমার বরের সঙ্গে যাব বললে আমাকে বেরিয়েই বসে থাকতে হবে, কোনোদিন ওটা আর সম্ভব হবে না, কারণ ওকে বললাম যে তুমি একটু তুমি আসো, তাহলে আর ওখানে বাবারই সেখানে যখন হয়েছিল ওখানেও যেতে বলেছিলাম কিন্তু যেতে পারিনি, এখানে হচ্ছে দেশে আমাদের, তো ওকে বলছিলাম যে আসার কথা, বলছে এখনও ঠিক নেই, তো আসবে কি না ওটা ঠিক নেই, তো বলেছি যদি আসে আসবে, আর আসলে কালকে হয়তো সঙ্গে যেতে পারি, যদি আসে তাহলে ওর সঙ্গেই যাব, না হলে সেই কাকিমাদের সঙ্গে, আমি আমার সঙ্গে হচ্ছে কাকিমারা, আর আমি ওর সঙ্গে কোথাও যাব বলে আশাও করতে পারিনি, ও আসলে বাড়ি আসা ছাড়া ওর সঙ্গে ও আসবে যাব, ওকে আসতে বলেছি, ও আসতে পারবে ওইরকম আমি আর আশা করি না। কিছু করার নেই, কারণ পুলিশদের ছুটি, পুলিশে না আছে শনিবার, না আছে রবিবার, না আছে পরিবার, ওদের পরিবারও নেই, শনিবার রবিবার কিছু নেই। তো যাই হোক রেডি হয়ে গেছি, এটা হারাস না, এটা মেশিনটা, তো যাই হোক রেডি, চাবি টাবি লাগিয়ে বেরোই, কাকিমারাও বেরিয়ে আসবেন, তারপর আমরা সবাই মিলে যাব। তো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, আর আমাকে কেমন লাগছে জানিও, আর এই যে গরু টুকটা পড়া বুবা টুক নিয়ে আসো, যাওয়া যাক, উঁচু করে খোপা করতে কি খারাপ লাগছে, না ঠিকই লাগছে, ঠিকই আছে, ওই রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, এই যে কাকিমারাও রেডি বেরোচ্ছেন, আমি চলে আসছিলাম কাকিমাদের এখানে, তো এখানে একটু লাইটটা কম আছে, তো আমরা আবার মন্দিরে যাই, তারপরে দেখাবো তোমাদের মন্দিরের চারদিকটা, তো চলো আমাদের সঙ্গে। Oh, my God.
তো ফ্রেন্ড, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। তো অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে মেয়ের স্কুল আছে, তো আমি এখন বাড়ি চলে যাব। তো টাটা।